চট্টগোল অশ্রু গড়ালি হৃদয় জলে সিক্ত। একসঙ্গে 57 সেনা অফিসার সহ 74 জনকে হত্যা। আধা সামরিক বাহিনীর সদর দপ্তরের ভেতরে চলাই হত্যাকাণ্ড তৎকালীন ওই বাহিনীর ডালভাত কর্মসূচি ঘিরে একটি বিদ্রোহ মাত্র নাকি পরিকল্পিত তা নিয়ে বিতর্ক শেষ হয়নি আজও। দেড় দশক আগে শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2009 সালের এই হত্যাকাণ্ড ঘিরে নাম বদলে যায় 250 বছরের পুরানো সংস্থা বাংলাদেশ রাইফেলসের। বিশেষ আদালতের আদেশে চাকরি হারায় বাহিনীর 18,000 সদস্য। তদন্তের মধ্যে রিমান্ড হেফাজতে মৃত্যুর অভিযোগও তুলেছেন বিডিআরের ভুক্তভোগী পরিবারের কেউ কেউ। এতদিন প্রকাশ্যে এ নিয়ে কথা বলতে দেখা না গেলেও 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর বিভিন্ন কর্মসূচি নিয়ে রাস্তায় নামতে দেখা গেছে সংশ্লিষ্টদের। শনিবার রাজধানীর রমনায় বিডিআর কল্যাণ পরিষদ নামের একটি সংগঠনের তেমন একটি আয়োজনে যোগ দিতে দেখা যায় এই হত্যাযজ্ঞে নিহত তৎকালীন বিডিআর মহাপরিচালক শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদকে। বিডিআরের হাতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়া শীর্ষ কর্মকর্তার সন্তানকে পাশে পেয়ে আবেগ আপ্লুত দেখা যায় এই কল্যাণ পরিষদের সদস্যদের, যারা তাদের বক্তৃতায় এটাই বোঝাতে চেয়েছেন ওই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় পর্যায়ের বড় একটি ষড়যন্ত্র যার শিকার হয়েছেন সাধারণ বিডিআর সদস্যরা। আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার, যারা প্রকৃত দোষী তাদের শাস্তি হোক। আমি জানি না কি কারণে এই মামলা এত লেন্দি হচ্ছে, যদি আইনের শাসনেও আমাদের বাবাদেরকে ফেলা হয় তাহলেও আমাদের বাবারা হয়তো বা জামিন পায় অথবা মুক্ত হয়ে যেতে পারে, অথবা এই মুহূর্তে মামলা প্রত্যাহারের মতো ঘটনাও ঘটতে পারে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে। সত্য সবসময় কি হবে, মিথ্যার কাছে বিজয় হবে। 2009 ইংরেজি সনে ফ্যাসিস্ট সরকার সুপরিকল্পিতভাবে এই ঘটনা সংগঠিত করে আমাদেরকে অভিভাবকহীন ও কপালে কলঙ্কের তিলক এঁকে মানবেতর জীবনযাপনে নিক্ষেপ করেছে। এখানে পিলখানা হত্যাকাণ্ডের সম্ভাব্য 5টি কারণের মধ্যে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করা সহ দেশি বিদেশি ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করেন বক্তারা। এই ঘটনা পুনঃতদন্তে স্বাধীন কমিশনের যে দাবি তোলা হয় তাতে সমর্থন দেন তৎকালীন বিডিআর ডিজের সন্তান ব্যারিস্টার রাকিন আহমেদ। অভিযোগ তোলেন ষড়যন্ত্র এখনো চলছে। সরকার একটা কমিশন এখন গঠন করতেই হবে, এটা জোর দাবি আমরা জানাচ্ছি। ভয়াবহ বিষয়, আওয়ামী লীগের দোসররা এখনো সরকারে আছে, এখনো অংশীদার হিসাবে আছে। দয়া করে আমাদের ফোর্স করেন না 18,500 সৈনিক রাস্তায় নামতে। আমার বিশ্বাস আমাদের প্রধান উপদেষ্টা ভদ্রলোক ডক্টর মোহাম্মদ ইউনুস উইল টেক দ্য রাইট স্টেপস এন্ড ডিসিশনস। উনি জনস্বার্থে কাজ করবে। প্রতিবেশী রাষ্ট্র বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, আমাদের কিন্তু ছাত্র জনতা যাদের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি তাদের পাশে দাঁড়াতে হবে। অনুষ্ঠানে 9টি দাবি তুলেছে বিডিআর কল্যাণ পরিষদ। এর মধ্যে পিলখানা হত্যাকাণ্ডকে বিদ্রোহ না বলে পরিকল্পিত হত্যা হিসেবে চিহ্নিত করা, চাকরিচ্যুত নিরপরাধ বিডিআর সদস্যদের চাকরি ফিরিয়ে দেয়া, 57 কর্মকর্তা সহ নিহত 74 জনকে শহীদ খেতাব দিয়ে প্রজ্ঞাপন জারি করা উল্লেখযোগ্য। আজহার লিমন, এখন ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।